মথুরাপুর 2 নম্বর ব্লকের বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা, যেটি খবর মথুরাপুর 2 নম্বর ব্লকের কৈলাসপুর হরিণটানা বাজারে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের দাবিতে রাস্তায় অবরোধ করছিলেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীরা রাস্তায় বাঁশ দিয়ে বাজার রোড অবরোধ করেন। বিক্ষোভকারীরা বাইক ভাঙচুর করে বলে খবর। অভিযোগ, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন কুমার ঘাটু তিনি নিজের ঘরের সদস্যদের অ্যাকাউন্টে টাকা দিয়েছেন, অথচ তার পাকা বাড়ি বলেই জান অভিযোগ স্থানীয়দের। নদীবাঁধের কাজ না করে 100 দিনের কাজে দুর্নীতি নিয়ে কাজ না করায় নদীবাঁধ ভেঙে জল গ্রামের মধ্যে প্রবেশ করেছে বলে অভিযোগ স্থানীয়দের। এই অভিযোগ তুলে বাজার রোডের রাস্তা অবরোধ করে গ্রামবাসীরা। অভিযুক্ত পঞ্চায়েত সদস্যকে গ্রামবাসীরা আটকে রাখেন বলে খবর। ঘটনাস্থলে পুলিশ পৌঁছয়। বিক্ষোভকারীরা ঘটনাস্থলে বিডিও অফিসারকে আসার দাবি জানিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। এখানে সমস্যা, এই আমফান ঝড়ে ঘরের টাকা মানে ক্ষয়ক্ষতির টাকা নিয়ে পঞ্চায়েত দুর্নীতি করেছে। ওনার পরিবার আত্মীয় স্বজনের নামে ঢুকিয়েছে অ্যাকাউন্টে। ওনার তিনজন ফ্যামিলি, ওনার ছেলের লাভারের মানে 4 জনের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, কিন্তু সাধারণ মানুষের একটাও টাকা ঢুকেনি। কে এই কাজ করেছে? কে? এটা আমাদের পূর্ব কৈলাসপুর 284 নম্বর বুথের পঞ্চায়েত মেম্বার শ্রী স্বপন কুমার ঘাটি।